পদত্যাগজ্ঞী আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আব্দুল ওহাব মিয়া আজ শুক্রবার তিনি পদত্যাগপত্রকে বঙ্গভবন ফাটাইয়ে সংশ্লিষ্ট দুয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বঙ্গভবনের কর্মকর্তা তার ফাটানো পদত্যাগপত্রকে গ্রহণ করে আজ শুক্রবার দুই যে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাইয়ে সৈয়দ মাহমুদ হোসেন হালিয়ে শনিবার তিনি 22তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করিব। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা, সুজিত জন এবং পরবর্তী সময়ে পদত্যাগের পর ওহাব মিয়া দায়িত্বরত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করিয়াছিল। চলতি বছরের 10 নভেম্বর আব্দুল ওহাব মিয়ার অবসর জ্যাবের হতা আছে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।